ভোট একেবারে সামনে চলে এসছে। আরামবাগ লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ হবে 6 তারিখ, 6ই মে। মে মাস আজকে 2 তারিখ, অর্থাৎ হাতে খুব বেশি সময় নেই। তার আগে কনফিডেন্স বিল্ড আপ যে প্রসেস থাকে নির্বাচন কমিশনের, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে এলাকায় এলাকায় রুট মার্চ করা, সেটা শুরু হয়ে গেছে অলরেডি। আজকে খানাকুল এলাকাতেও এই ধরনের চিত্র দেখা গেছে। আমরা কথা বলব আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ রায়। সৌরভ, আজকে কোন এলাকাতে এই রুট মার্চের ছবি তুমি তুলে ধরেছ? দেখো, আজকে যেটা দেখতে পাওয়া গেছে যে আজকে সকাল থেকে কিন্তু খানাকুলের বিভিন্ন এলাকাতে যে সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনীর যে রুট মার্চ, সেটা কিন্তু আজকে লক্ষ্য করা গেছে। এবং আজকে যেটা দেখতে পাওয়া গেছে যে শুধুমাত্র খানাকুলের অনন্তনগর এলাকা, অনন্তনগরের কিন্তু বিভিন্ন যে পাড়া, সেই পাড়াতে আজকে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু টহল দিয়েছে এবং তারা যে সমস্ত ভোটার সেই ভোটারদের সাথে কথা বলেছে এবং তাদেরকে নিজের ভোট নিজে দেওয়ার জন্য তাদেরকে আহ্বান জানিয়েছে সিআরপিএফ এর তরফ থেকে, কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে। এবং সমস্ত বিষয়টা শুধুমাত্র আজকে অনন্তনগর নয়, আজকে রামনগর থেকে শুরু করে গোপালনগর থেকে শুরু করে পোল থেকে শুরু করে সমস্ত প্রায় অনেক এলাকাতেই কিন্তু আজকে কেন্দ্রীয় বাহিনীর যে টহল, বিভিন্ন পাড়াতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ টহল কিন্তু করতে দেখা গেছে। সব মিলিয়ে যে একটা ভোটের যে আবহাওয়া, সেটা কিন্তু খানাকুল এলাকাতে এখন বেশ গরমই দেখতে পাওয়া যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি, যেহেতু হচ্ছে কয়েকদিনের মধ্যেই ভোট, এবং সেই কারণে কিন্তু একটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু একটা জোরদার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে দেখতে পাওয়া গেছে এবং প্রচুর পরিমাণে সিআরপিএফ এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু ইতিমধ্যেই খানাকুলে এসে পৌঁছেছে এবং তারা বিভিন্ন এলাকায় রুটমার্চ করছে। আজকে সেরকম একটা চিত্র দেখতে পাওয়া গেছে। শুনুন সৌরভ, মানুষের মধ্যে কনফিডেন্স কতটা তৈরি হয়েছে, মানুষ কি আতঙ্কে রয়েছেন ভোট নিয়ে? দেখো, খানাকুল মানেই কিন্তু একটা রাজনৈতিক সংঘর্ষ, রাজনৈতিক গন্ডগোলের কিন্তু একটা বিভিন্ন সমাজই হতে দেখা গেছে। এবং এইবারে যে ভোট, এবং তুমি জানো এই নিয়ে আমরা বহুবার খবর পেয়েছি যে খানাকুলে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব বা একটা অশান্তির বাতাবরণ কিন্তু যখন তখনই কিন্তু ছড়িয়ে পড়তে পারে। সেই জন্য সাধারণ যারা ভোটার, সেই ভোটারদের মধ্যে কিন্তু একটা ভোট না দিতে পারা বা ভোটের সময় যে একটা অশান্তি গন্ডগোলের বাতাবরণ তৈরি হবে, এরকম কিন্তু একটা ব্যাপার ছিল বা তাদের মনের মধ্যে একটা সাইকোলজি কাজ করছিল যে এবারেও কিন্তু ভোটে একটা অশান্তি তৈরি হতে পারে। যদিও কেন্দ্রীয় বাহিনী এসে বিভিন্ন এলাকায় রুটমার্চ করে ঘুরে ভোটার, যা যে সমস্ত সাধারণ ভোটার তাদেরকে অনেকটাই কনফিডেন্স এনেছেন এবং সাধারণ মানুষের যেটা দাবি যে এইভাবে যদি বিভিন্ন এলাকায় টহলদারি চালানো যায় বা টহলদারি চালাতে পারে, তাহলে কিন্তু ভোটের দিনে তারা নির্ভয়ে বেরোতে পারবেন এবং নিজের ভোট নিজে দিতে পারবেন। অর্থাৎ বিভিন্ন সময় যে অশান্তির খবর বিভিন্ন ভাবে ছড়িয়ে পড়ে বা অশান্তি হয় খানাকুল এলাকাতে, সেটা কিন্তু অনেকটাই কমবে এবং এই মুহূর্তে গোটাটা কিন্তু যথেষ্ট কনফিডেন্সের সঙ্গে রয়েছেন, এরকমই আজকে বিভিন্ন গোটাদের সঙ্গে কথা বলে জানতে পারা গেছে। ওকে, অসংখ্য ধন্যবাদ সৌরভ রায়, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল।